প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিনা কুকিং। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের রেসিপি জাটকা ইলিশ। জাটকা ইলিশ দিয়ে কচুরলতি। তো বন্ধুরা, চলুন দেখে নেই আজকের রেসিপিতে কি কি উপকরণ লাগছে। আজকের রেসিপিতে আমি নিয়েছি কচুরলতি এবং জাটকা ইলিশ, মানে ছোট ইলিশ যেটা সেটাই, আর লাগবে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো।